হ্যাঁ, এই 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 ঝর্ণাটার নাম কি? পাইন্দু তিনাপ সাইতার পান পাইন্দু 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 তিনাপ সাইতার তিনাপ সাই সাইতার হ্যাঁ হ্যাঁ সাইতার মানে ঝর্ণা আর কি। এটা কোথায় অবস্থিত? বম্বাসা। এটা ওই রুমা থানা পড়ে। এটা রুমা থানা কোন জেলায়? বাংলাদেশের? বাংলাদেশের বান্দরবান জেলা। বান্দরবান জেলায়। এখানে কিভাবে আসতে হয়? এখানে আসতে হয় ঢাকাই থেকে, মনে করো বান্দরবান, বান্দরবান থেকে ওই বান্দরবান ডংশ্রী স্টেশন, ডংশ্রী স্টেশন থেকে ডংশ্রী বাজার, তারপরে ডংশ্রী বাজার থেকে ওই তিনটা পাড়া পরে ওই ডনিপাড়া। হ্যাঁ, তিনটা পাড়ার নাম কি কি? তিনটা পাড়ার নাম হচ্ছে ওই সোনলুপাড়া, তারপরে ক্যাপলাংপাড়া, তারপরে পানকিয়ানপাড়া, এরপরে রনিনপাড়া। এখন রনিনপাড়া এসে এক রাত থাকতে হবে। হ্যাঁ, এক রাত থাকতে হবে। এক রাত থাকতে হবে, তারপরে তারপরে পরের দিনে এই ঝর্ণায়, হ্যাঁ, ঝর্ণায় আসার উদ্দেশ্যে ওই দেবাশা পাড়া হয়ে ওই তিনাপ আসতে হয় আর কি। দেবাশা পাড়া হয়ে তিনাপ আসতে হবে, ঠিক আছে। এখন এই ঝর্ণাটা আসতে, হ্যাঁ, রনিনপাড়া থেকে ঝর্ণায় আসতে কত সময় দরকার হতে পারে? সময় 5 ঘন্টা দরকার হবে। যারা নূতন তাদের জন্য 5 ঘন্টা, কিন্তু লোকাল লোকরা এটা 2-2.5 ঘন্টার ভিতরে আসতে পারে, যারা লোকাল। এইখানে কি কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হতে পারে? সাবধান হতে হবে ওই রাস্তার পিছলা, পাথর পিছলা, ওইগুলো থেকে নিরাপত্তা হওয়ার জন্য ওই ভালো শু পরতে হবে, কেস বা স্যান্ডেল। তারপরে এই এখানকার স্থায়ী অভিজ্ঞতা গাইড নিতে হবে, এখানে গাইড নিতে হবে, মানে শু পরতে হবে, তারপর পাথর আছে, পাথর পিছলা, তারপরে জোক আছে, তারপরে সাপ আছে, হ্যাঁ, এবং হাতে একটা লাঠিও রাখতে হবে। লাঠিও রাখতে হবে। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে পাতুং বম। পাতুং পাতুং বম বম বম। আপনি বম সম্প্রদায়ের একজন গাইড? হ্যাঁ জি, আপনি বম সম্প্রদায়ের একজন গাইড। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখানে প্রায় 5 ঘন্টা ধরে তার সাথে এসেছি, হ্যাঁ, তিনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। এখন আমরা ঝর্ণায় উঠব, আমরা গোসল করব, হ্যাঁ, কিন্তু এখানে এখন শীতকাল, তার জন্য তেমন একটা পানি দেখা যাচ্ছে না, ঝর্ণার পানি, কিন্তু বর্ষাকালে এটা ব্যাপক হারে বড় হয়ে যায়, এটা দেখার মতো। কিন্তু বর্ষাকালে এটা ভ্রমণ করার জন্য, হ্যাঁ, আরও কষ্টকর। আপনারা যদি এখানে আসার যদি কন্ট্যাক্ট করতে চান, হ্যাঁ, আমার ওই FB আইডি হচ্ছে এস পাতুং বম। এস পাতুং বম, হ্যাঁ, এস পি এ এস পাতুং বমের জন্য আমি আরও ব্যবস্থা করে দেবো অনলাইনে, তাকে যাতে মানুষ পেতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো আপনাদেরকে। সে একজন ভালো গাইড। হ্যাঁ, ধন্যবাদ পাতুং বমকে।